আমি সাদাত। আমাদের প্রাত্যহিক জীবনের এমন কিছু ঘটনা আছে যে ঘটনাগুলো হয়তো আমরা একভাবে দেখি, কিংবা আমাদের বোধের ভেতরটাকে সেভাবে নাড়া দিয়ে যায় না। ট্রেন স্টেশনে, পথে, বাজারে এরকম দৃশ্য অহরহই আমাদের চোখে পড়ে। বোধ তেমন একটি ঘটনা নিয়েই আমার প্রথম প্রচেষ্টা। আপনাদের সবাইকে আমন্ত্রণ বোধ দেখতে।
আমি মূলত ফটোগ্রাফি করি। ফটোগ্রাফি করতে গিয়ে আনোয়ার হোসেন স্যার উনি আমাকে একটা কথা বলেছিলেন যে ফটোগ্রাফির যে আগ্রহের জায়গাটা, সেই আগ্রহের জায়গাটাকে তুমি যদি মনে করো যে তুমি আসলে ভালো ফটোগ্রাফি করতে যাও তাহলে কম্পোজিশন নিয়ে তোমাকে ভাবতে হবে। কম্পোজিশন নিয়ে ভাবতে গিয়ে আমার জানাশোনার জায়গাটাকে আরও বেশি সমৃদ্ধ করতে পারে ফিল্ম। তো আনোয়ার স্যারের খুব বিখ্যাত একটা সিনেমাটোগ্রাফি ফিল্ম আছে সূর্যদি ঘরবাড়ি। তো আমি সিনেমাটা দেখি, দেখতে গিয়ে যেটা হয় এই সিনেমার কিছু দৃশ্য আমাকে খুব টানে। তো এরকম একটা গল্প যেটা কিনা পুরোটাই কোনো ভাষা থাকবে না, পুরোটাই নির্বাক একটা চলচ্চিত্র। তো নির্বাক একটা চলচ্চিত্র যখন মানুষ দেখবে তখন নিশ্চয়ই অভিনয়টা অনেক বেশি ইম্পর্টেন্ট হবে, ভিজুয়ালাইজেশনটা, কারণ মানুষকে পুরো বোধের পুরো বোধটাকেই হচ্ছে মানুষকে ফিল করতে হবে শুধুমাত্র অভিনয়ের মধ্য দিয়ে এবং ভিজুয়ালাইজেশনের মধ্য দিয়ে। তো মানে ইট ওয়াজ আ চ্যালেঞ্জিং ফ্যাক্টর ফর আজ যে আমরা আসলে এরকম একটা ছেলেকে কোথায় খুঁজে পাবো। তো আমাদের বাড়ির পাশে একটা বস্তির মতো ছোটো অনেকগুলো ঘর আছে। তো আমি হঠাৎ ওখানে গেলাম, যে বললাম যে আমরা কিছু ছোটো বাচ্চা খুঁজতেছি, যার কিন্তু আমরা একটা শখের বসে একটা ফিল্ম বানাবো, তো এরকম একটা বাচ্চা খুঁজতেছি। তখন অনেকগুলো বাচ্চা, তো আমার কেন আমি জানি না আমার প্রথম দৃষ্টিতেই আমি ওর দিকে চোখ আটকে যাই, ওর চোখের দিকে। ওর যে রিয়াকশনটা এবং সাথে সাথে যে রেসপন্সটা ছিল এটা আমার কাছে মনে হয়েছে যে হ্যাঁ আমি আসলে ওকেই খুঁজতেছি। আমাদের গার্জিয়ান যাইতে দিবে না, তার জন্য আমাদের নেয় না।